2024 সালে টেসলার কর্ণধার ইলন মাস্ক হাজির হতে যাচ্ছেন রোবট বউ নিয়ে। বাহারি রং ও চেহারার যে রোবট বউ, মাত্র 3 ঘন্টা চার্জ দিলে অনায়াসে চলবে 90 দিন। সম্প্রতি ধনকুবের ইলন মাস্ককে ঘিরে এমনই একটি নতুন খবর তুমুল ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়া খবর থেকে জানা যায় যে এই রোবট বউয়ের দাম হবে আনুমানিক $3,000। তবে আদৌ ইলন মাস্ক এমন কোন রোবট নিয়ে কাজ করবেন কিনা এ নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। সেই সাথে ইলন মাস্কের রোবট বউকে ঘিরে ইতোমধ্যেই সৃষ্টি হয়েছে সত্য মিথ্যার দুম্রজাল। চলুন তাহলে জেনে নেওয়া যাক রোবট বউকে ঘিরে ছড়িয়ে পড়া তথ্যটি কতটুকু সত্য। সঙ্গী হিসেবে রোবট নিয়ে দীর্ঘদিন ধরেই কাজ করেছেন চীন জাপানের মতো দেশগুলো। রান্নার কাজ থেকে শুরু করে গাড়ি, মুঠোফোন কিংবা বিশাল অট্রালিকা নির্মাণে বহু বছর ধরেই ব্যবহার করে আসছে রোবটকে। নির্মাণ কাজে রোবটের ব্যবহার এসব প্রযুক্তি বেশ পুরনোই বলা চলে। সম্প্রতি গোটা বিশ্বকে অবাক করে দিয়ে বিজ্ঞানীরা এমন একটি রোবট তৈরি করেছেন যা দূর করবে মানুষের একাকিত্ব। সম্প্রতি ইলন মাস্কের সাথে ঘনিষ্ঠ মুহূর্তে ভাইরাল হয়েছে একটি রোবটের ছবি। সেই ছবিকে ঘিরেই রীতিমতো বিভ্রান্তকর খবর ছড়িয়ে পড়েছে গোটা দুনিয়ায়। ভাইরাল তথ্য মতে ইলন মাস্কের বানানো রোবটের রয়েছে একাধিক গুণ। কখনো গাল ফুলিয়ে, আবার কখনো মুচকি হেসে কিংবা রান্না করে বা নিজের আবেগ অনুভূতি প্রকাশ করবে ইলন মাস্কের এই রোবটটি। আবার অনেক কি দাবি করেছেন 3 ঘন্টা চার্জ দিয়ে রোবট বউ চলবে 3 মাস। তবে ভাইরাল হওয়া সব তথ্য পুরোটাই মন করা। ইলন মাস্ক এই মুহূর্তে কোনো রোবট বউ নিয়ে কাজ করছেন না। টেসলার কর্ণধার এই মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন অপটিমাস নামের রোবট বাজারে নিয়ে আসতে। অপটিমাস হলো টেসলার একটি হিউম্যান ওয়েড রোবটের প্রজেক্ট। টেস্টিং এর পর এই রোবটের কাজ 2022 সালের ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল বলে জানিয়েছে টেসলা। ক্যালিফোর্নিয়ার বালো আল্ট্রো টেসলা অফিসে বিশ্ববাসীর সঙ্গে পরিচয় করিয়ে দেন টেসলার সিইও ইলন মাস্ক। বিগত বছরের শেষ ভাগে আমেরিকার সিলিকন ভ্যালিতে আয়োজন করা হয়েছিল টেসলার এআই দিবস, আর এই বাৎসরিক অনুষ্ঠানে অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে দেখা গেছে অপটিমাস ক্লাবের মানব সদৃশ রোবটের। এই বাৎসরিক অনুষ্ঠানে অপটিমাস নামে রোবটটিকে মঞ্চে আনার পর তা নিজে থেকেই দর্শকদের উদ্দেশ্যে হাত নাড়াতে থাকে, যা এই রোবটের বুদ্ধিমত্তাকে নির্দেশ করে। তবে এখনো প্রাথমিক পর্যায়ে থাকায় রোবটটিকে শেখানো হচ্ছে হাঁটার কৌশল, তবে খুব দ্রুতই অবিকল মানুষের মতো হাঁটাচলা করতে পারবে বলে জানিয়েছেন ইলন মাস্ক। শুধু হাঁটতে পারাই নয়, গাছে পানি দেওয়া থেকে শুরু করে ভারী বাক্স বহন করা যে কোনো কাজের জন্যই সাড়া দেবে। তবে রোবট নির্মাণের ক্ষেত্রে বেশ সতর্কতা অবলম্বন করেছেন ইলন মাস্ক, আর এই রোবটকে সম্পূর্ণ নিরাপদ বলে ঘোষণা করে টার্মিনেট সিনেমায় যে খুনি রোবটের দেখা আমরা পেয়েছি সেই উদাহরণ টেনেই ইলন মাস্ক বেশ জোরালোভাবে দাবি করেছেন রোবটের নামে কোনো টার্মিনেট নির্মাণ করছেন না। টেসলা রোবটের জন্য একটি নিরাপত্তা বৈশিষ্ট্য তৈরি করেছে যা যে কোনো মুহূর্ত অপটিমাসের কার্যক্রমকে থামিয়ে দিতে সক্ষম। আগামী 3 থেকে 5 বছরের মধ্যে বিক্রির উদ্দেশ্যে বাজারে নিয়ে আসা হয় এই রোবটকে। প্রাথমিকভাবে এই রোবটের মূল্য নির্ধারণ করা হয়েছে $20,000। বৈদ্যুতিক গাড়ি থেকেও কম দামে কেনা যাবে দৈনন্দিন কাজে ব্যবহারের এই দ্রব্য। লক্ষাধিক রোবট নির্মাণের পরিকল্পনা নিয়ে এই মুহূর্তে কাজ করে যাচ্ছে টেসলার বিশেষ একটি দল।